গুড মর্নিং, আজকে শনিবার, তো সকাল সকাল স্কুল থেকে উঠতে লেট, সোমবার 8:30। তো অন্যদিন তো ইচ্ছে স্কুল থাকে, তাই সকাল সকাল উঠতেই হয়। তো আজকে স্যাটারডে ইচ্ছে স্কুল নেই, তাই ঘুম থেকে উঠতে লেট। তো ওরা আগে উঠে পড়েছে আমার, আমি আমার উঠতে উঠতে লেট হয়েছে, ওরা 8:00 উঠে পড়েছে। তো সকাল সকাল উঠেই বাইরের ওয়েদার দেখে বেশ মনটা ভালো লাগছে। তো এক তো শনিবার আর সকাল সকাল উঠে বৃষ্টি, ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, তো মোটামুটি ভালোই লাগছে। এই হচ্ছে সকাল সকাল উঠে, এই হচ্ছে বাইরের পরিস্থিতি। কারণ এবছরে যা গরম পড়েছে, তারপরে এই বৃষ্টিটা মানে অনেকের কাছেই মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি। কারণ এই গরমে সবারই মোটামুটি অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, চাষবাস থেকে শুরু করে সমস্ত কিছু। তো এই বৃষ্টিটা তাদের পক্ষে খুবই উপকৃত, এবং তাদের পক্ষে শুধু নয়, আমাদের পক্ষে উপকৃত। গরমে আমরাও নাজেহাল হয়ে গেছিলাম। তো এই বৃষ্টি সকাল সকাল উঠে দেখতে বেশ ভালো লাগছে। সকাল সকাল ইচ্ছের জন্য কি হচ্ছে, ইচ্ছের জন্য ইচ্ছে দুধ নেই, দুধ আনতে ভুলে গেছি, তাই জন্য ইচ্ছে খাবে আজকে সকাল সকাল সুজি খাবে। সুজিটা হয়ে গেছে, আর বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে আজকে। আর আমাদের যে ড্রিঙ্কটা, ওটা এখন বসিয়েছি। ইচ্ছে দেখে সুজি রেডি হয়ে গেছি। সুজি কিসমিস দাও নি? হ্যাঁ দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, সকাল এখন বাজে 11:15, আর একটু দেরি করেই বেরোবো ভেবেছি কলেজে। আজকে যেহেতু স্যাটারডে, আর সকাল থেকে আজকে আমাপুচি পড়ে গেছে, তাই স্নান টান করে কালকেই শুভমাইকে বলেছিলাম যে মায়ের ফটোগুলো ঢেকে দিতে। একটাই ফটো আছে আমার গোপালের পিছনে, তো ওই ফটোটা, বড় মায়ের ফটোটা ঢেকে দিতে বললাম, কালকে ঢেকে দিয়েছে। আজকে গোপালকে তো দিতেই হবে, গোপাল আর গুরুদেবকে দিতেই হয়, তাই গোপালের আর গুরুদেবকে খেতে দিয়ে দিয়েছি স্নান করে। মায়ের ফটোটা ঢাকা, আর গোপাল আর গুরুদেবকে খেতে দিয়েছি। তো এখন আমি ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই। শুভময় গেছে একটু বাজারে, কারণ ওর মামা এসছে জলপাইগুড়ি থেকে, ওর মামা এসছে, তো সেই কারণে ও একটু বাজারে গেছে। আর ইচ্ছে চলে যাবে হচ্ছে দিম্মার বাড়িতে। তো চলুন ব্রেকফাস্টটা ঝটপট করে করে নিই। তোমাকে ছেড়ে দেবে দিম্মার বাড়িতে, ঠিক আছে? মামা গেছে, এসে ছেড়ে দেবে। রিক্সা না, রিক্সা না, আজ তো হবে না, অনেক দেরি হয়ে গেছে, পার্থ স্যার আমাকে বকা দেবে, ঠিক আছে? চলুন আমি বেরিয়ে পড়ি, আমি রেডি হয়ে গেছি অলমোস্ট, আর সময় গেছে তো বাজারে, এখনও আসলো না, অনেকটা লেট হয়ে যাবে, 11:30 বেজে গেছে। আজকে স্যাটারডে বলে একটু দেরি করে যাচ্ছি, তো কতই বা দেরি করবো। যাই হোক, চলুন ঝটপট করে বেরিয়ে পড়ি, সময় আসলে দেখা যাবে, দেখা করবে করবে। হইতে পারছে 3:15, আর আমাকে কলেজ থেকে তুলে নিয়ে চলে আসলো লিটারেলি। এখানে কার্তিক আরিয়ানের একটা মুভি বেরিয়েছে, বলছে হুট করে ওটা দেখতে যাবো, চলো। তো আজকে যে স্যাটারডে, তো আজকে আমার ড্রয়িং ক্লাসও রয়েছে, তো 3:00-6:00 মধ্যে আমার যদি মুভিটা শেষ না হয়, তাহলে আমার ড্রয়িং ক্লাস রয়েছে, ওটা আর গণ্ডগোল হবে। ও বললো যে না, 6:00 মধ্যেই শেষ হবে, তোমাকে বাড়ি দিয়ে চলে আসবো। তো যাই হোক, চলুন, ও গেছে টিকিট কাটতে টিকিট কাউন্টারে, আর আমি এখানে একটু ছায়ায় দাঁড়িয়ে আছি, প্রচণ্ড রোদ বাইরে। তো যাই হোক, চলুন এখন মুভি দেখে নিই, আমি জানিও না নাম কী, নাম আমাকে নিয়ে চলে এসছে। আমার তো গলা পর্যন্ত হয়ে আছে, আমি তো কিছু খেতেই পারবো না, পুরো গলা পর্যন্ত হয়ে আছে। চন্দু চ্যাম্পিয়ন সিনেমাটার নাম, আর কার্তিক আরিয়ান বেশ ভালো অভিনয় করেছে, আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে। আর এখন চলছে ইন্টারভেল, তো সেই সময় কিছু কিছু মোমেন্টগুলো যেরকম ভালো লেগেছে, ছোটোখাটো সিনেমা। এসছি আমরা একটু রিলায়েন্সে,
কয়েকটা জিনিস নিয়ে তারপরে চলে যাচ্ছি বাড়ির দিকে। কেন ওই সিপার আমাদের পরিচিত দাদা, আগে গড়িয়ায় বসতেন, এখন এখানে মন্দির গেটে বসে। আম দিও কালকে। আচ্ছা ঠিক আছে। সিনেমা দেখতে তো সিনেমা দেখে চলে এসেছি অনেকক্ষণ। সিনেমা দেখে গেছিলাম ওই বাড়ি, ওই বাড়িতে ওকে নামিয়ে আমি ঢুকিনি, ওই বাড়িতে আমি নামিয়ে আমি চলে এসেছি। এই বাড়িতে ও তাকানো ছিল, তো আমি এসে এখানে গোপুটা ওকে খাবার ফাবার দিয়ে সন্ধে সন্ধে দিয়ে আবার রেডি হয়ে এখন বেরোচ্ছি। এখন বাজে 8:30, যাচ্ছি গিয়ে ওদেরকে নিয়ে আসি, চলো। এইমাত্র ঘরে ঢুকলাম, ঘড়িতে বাজছে 9:30। আর গেছিলাম একটু শ্রীমতীতে টুকটাক, কালকে আমার কাজ আছে, কাজের কিছু জিনিসপত্র মানে ক্লিপ কাটা এগুলো কিনলাম, কিনে টিনে ঢুকলাম। আর কালকে যে বৌদির বাড়ি গেছিলাম, বৌদি দইবড়া আনিয়েছিল শুভময়ের জন্য আর আমার জন্য, তো কালকে ওই দইবড়াটা খাইনি, বৌদি প্যাক করে পাঠিয়ে দিয়েছে, তো আজকে দইবড়াটা খাচ্ছি। মানে এত ভালো খেতে, শুভময়কে বলে দিয়েছিলাম তুমি রেখে দিও আমি খাবো, ঠিক আছে খাও খাও, এত ভালো খেতে, খুব ভালো খেতে দইবড়াটা, মানে কি ভালো টেস্ট, আমি মানে এরকম দইবড়া এর আগে কখনো খাইনি। দইবড়ার আমি খুব একটা খাইনি এর আগে, দু একবার খেয়েছি তবে এমন টেস্টই খাইনি, বেশ ভালো খেতে দইবড়াটা। শুভময়ও কালকে বলছিল মামন একটু টেস্ট করে দেখো খুব ভালো খেতে, তো কালকে আর খাইনি কারণ তার আগের দিন আমার কোলাইটিক্সের ব্যথা হয়েছিল, তো আজকে খাচ্ছি, খুব ভালো টেস্ট এটার।